স্পোর্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে। পাশাপাশি গতকাল ইস্টবেঙ্গল তাঁবুতে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্তাদের উপস্থিতিতে একটা আলোচনা সভা হয়, সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত নিয়ে কী আপডেট রয়েছে সে প্রসঙ্গে অবশ্যই আসব। পাশাপাশি আমরা আলোচনা করব যে আনাসকে নিয়ে হঠাৎ করে কী নতুন আপডেট উঠে আসছে এই ব্যাপারে। কিন্তু সবার আগে যেটা আপনাদের করতে হবে, সচরাচর আমি যেটা বলে থাকি সেটা আবার বলছি, প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে চ্যানেলটির সমৃদ্ধি ঘটুক এই আশা বা এই কামনা করি। এবার আসি নেক্সট আপডেটে। এবার আসি ট্রান্সফার আপডেট নিয়ে। মোহনবাগানের টার্গেটে থাকা পনি ভাজকে কিন্তু তুলে নিল নর্থ ইস্ট ইউনাইটেড। আমরা আশা করেছিলাম যে চার্চিল ব্রাদার্স থেকে এই ডিফেন্ডারটি মোহনবাগানে আসবে, কেননা অনেকদিন ধরেই এটিকে মোহনবাগান কথা বলছিল এই পনি ভাজের সঙ্গে। কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে এই পনি ভাজকে কিন্তু তুলে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। এদিকে ইস্টবেঙ্গলের টার্গেটে থাকা গোবিন্দ সিংকে কিন্তু তুলে নিয়েছে কেরালা বাস্টার। গোবিন্দ সিংকে সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের রিক্রুটাররা অনেকদিন ধরেই কথা বলছিল, কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে কেরালা বাস্টার কিন্তু গতকাল এই গোবিন্দ সিংকে তুলে নিয়েছে। ইন্ডিয়ান অ্যারোজের এই ফুটবলারটি কিন্তু একজন দুর্দান্ত মিডফিল্ডার। তরুণ এই মিডফিল্ডারকে কিন্তু পাওয়ার জন্য ইস্টবেঙ্গল রিক্রুটাররা অনেক দিন চেষ্টা করছিলেন, কিন্তু সবাইকে চমকে দিয়ে কিন্তু তিনি চলে গেলেন কেরালা বাস্টারে। আনাসকে নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে। আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলে আনাস পাই কনফার্ম, মোটামুটি 70% কনফার্ম হয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটা আজকে শোনা যাচ্ছে যে সেটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। অর্থাৎ এবার এটিকে কিন্তু সন্দেহ ঝিঙ্গানকে কনফার্ম করতে না পেরে তারাও কিন্তু আনাসকে একটা মোটা অঙ্কের প্রস্তাব পাঠিয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে যে প্রস্তাব এটিকে আনাসকে পাঠিয়েছে সেটা কিন্তু প্রায় ইস্টবেঙ্গলের থেকেও বেশি। ফলে আনাস কিন্তু এখন এটিকে দিকে পা বাড়িয়ে রয়েছেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ইস্টবেঙ্গলের ভালো প্রস্তাব থাকলেও ইস্টবেঙ্গলের থেকেও ভালো প্রস্তাব রয়েছে এটিকের। আনাস কিন্তু একজন প্রফেশনাল ফুটবলার, তিনি যেখানে বেশি পাবেন সেখানে যাবেন। তো শোনা যাচ্ছে যে তিনি এটিকের দিকেও ঝুঁকে রয়েছেন এই মুহূর্তে। তো আগামীতে কী ঘটে সেটা কিন্তু আমরা আপনাদের জানাবো আগামীতে, যখন আমরা সেই আপডেটগুলো পাবো। তো নেক্সট আপডেট আমরা চলে যাচ্ছি। এবার ইস্টবেঙ্গল নিয়ে একটা আপডেট উঠে আসছে যে ইস্টবেঙ্গলের ক্লাব তাঁবুতে গতকাল একটা মিটিং ঘটেছিল, সেখানে ইস্টবেঙ্গলের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সকলের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমফান ঝড়ে যে ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদের সাহায্যার্থে ক্লাব থেকে এগিয়ে আসবেন। এবং পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইস্টবেঙ্গল ক্লাবের অফিসিয়াল যে কাজকর্ম, সেই কাজকর্ম কবে থেকে শুরু করা যাবে তার জন্য তারা সরকারের কাছে অনুমতি চেয়েছেন বলে জানা গেছে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।